দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি বুদ্ধদেব গুহর লেখা একটি প্রেমের গল্প ফর টেক অফ এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন, আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প ফর টেক অফ। বোম্বে থেকে এসেছে, সূর্যর ফ্ল্যাটে গেট টুগেদার পার্টি প্রায় শেষই হয়ে এসেছে। কেউ কনিয়াক সিপ করছে, কেউ বা ড্রাম বই বা অন্য লিকিওর। তোমরা কি আজ আর কেউ উঠবে না? পরমা কিঞ্চিত অধৈর্য গলায় বলল, আরে বসই না, শুক্রবারের রাত, সুজয় তো কলকাতায় নেই, তোমার অত তারা কিসের? নাইট ইজ ভেরি ইয়াং, ওরা সমস্বরেই বলল। না না, 11টা বাজে, তারা আমার নিজের জন্য নয়, তোমাদের না হয় অফিস ছুটি, কিন্তু কাল আমার মেয়ের স্কুল আছে ভাই। আহা, মেয়ে যেন তোমার একারই আছে, আমরা যেন একেবারেই ঝাড়া হাত পা, মাঝবয়সী সুন্দরী সুমি ঝংকার দিয়ে বলল। রাবড়িটা কেমন এনেছিলাম বলো? সূর্য শুধল, দারুণ, অশেষ সার্টিফিকেট দিল। পরমার মনে হলো এদের কারোরই বাড়ি যাওয়ার তাড়া আদৌ নেই, সকলেরই ফ্ল্যাট বা বাড়ি আছে একটা বটে, শোয়ার ঘরও আছে, স্বামী বা স্ত্রী, কিন্তু পরমার মনের গভীরে বাড়ি বলতে যে একটা গভীর সক্ষতা, প্রেম আর উষ্ণতার নীড়ের কল্পনা ছিল, সেই নীড়ের সঙ্গে তার নিজের অথবা বন্ধুবান্ধব চেনাজানাদের প্রায় কারোরই বাড়ির কোনো মিলই নেই। পরমা অশেষকে একবার ইঙ্গিতে বারান্দায় ডাকল নিভৃতে। সূর্যর ফ্ল্যাটে গেট টুগেদার পার্টি প্রায় শেষ হয়ে এসেছে। মাল্টিস্টোরির বাড়ির 12তলার বাইরের বারান্দায় বেশ অন্ধকার ছিল, আলো জ্বালেনি কেউ, অনেক নিচে হ্যালোজেন ভেপারের আলো জ্বলা রঙিন কলকাতা, হলুদ রঙা হেডলাইট জ্বালিয়ে যাওয়া আসা করছে গাড়ি। পরমা নিচের পথে চেয়ে বলল, খুব কুয়াশা হয়েছে না? কাল সকালে আবার আমায় দিল্লি যেতে হবে, ফ্লাইট ডিলেড না হয়ে যায়। পরমা এক দৃষ্টে অশেষের মুখের দিকে চেয়ে রইল। একটা সময় এই মুখটিকে কত কাছ থেকে কতক্ষণ ধরে দেখেছে, মানুষটির কত কাছাকাছি এসেছে, কতবার কত গভীর সুখের, অভিমানের, রাগের সব মুহূর্তগুলি আজ সবই যেন নিচের পথের বেদনারাঙা আলো জড়ানো নীলাভ কুয়াশার মতোই হয়ে গেছে। মনে পড়ে না কিছুই আর তেমন করে, মনে পড়বার সময়ই হয় না। তবু কুড়ির টিফিন ভরতে ভরতে বা জালনার সামনে বসে চা খেতে খেতে মধ্য সকালের কাগজওয়ালার কাগজ বিক্রি আছে, কাগজ, শিশি বোতল ডাকে, বুকের মধ্যে হঠাৎ হঠাৎ কেমন যেন এক শূন্যতা বোধ করে। ও পুরনো কথা, শুধুই অশেষের কথা মনে পড়ে। পরমার নিজের জীবনটাকেও বিক্রির জন্য জড়ো করে রাখা পুরনো কাগজ বা খালি শিশি বলে মনে হয় কখনো কখনো। কি ভাবছ? অশেষ জিজ্ঞেস করল। কিছু না, এমনি। তুমি আছো কেমন? ভালোই বোধহয়। আসলে নিজের সম্বন্ধে ভাবার সময় কোথায় পাই? সবই আছে, শুধু সময় নেই। তা ঠিক, কারোরই ভাবার সময় নেই আজকাল। উদ্বৃত্ত সময় যদি কারোর হাতে এতটুকুও থাকে, তাহলেও তো আমরা তাকে কিল করতেই ব্যস্ত হয়ে পড়ি, তাই না? এই যে এই সময় আমরা সকলেই এমনই হয়ে গেছি, সময়কে সময় বলে মনে হয় তোমার? জানি না, ভালো কি মন্দ সেটুকু ভাবারও সময় যে নেই। ইস, তোমার সঙ্গে একটু একা থাকা হলো না, কথা হলো না, ভারী খারাপ তুমি। আবার কবে আসবে? এবারই সুযোগ ছিল, সুজয় তো ফার ইস্টে গেছে,
7 দিনের জন্য অফিসের কাজে, বললাম তো একটু আগে। তুমি এলেও যদি তাও খবর না দিয়ে, আর চলে যাচ্ছ কালই সকালে, ভাবতেও পারি না, ভাবলেও এত কষ্ট হচ্ছে। অশেষ বলল, বারে সীমা, এই পার্টিতে আমাকে না ডাকলে তোমার সঙ্গে তো আমার দেখাই হতো না, জানতেও পারতাম না। তুমিও খুব লোক কিন্তু, তোমার কাছে আমার ঠিকানা বা ফোন নাম্বার ছিল না? না। কেন, রাখতে ইচ্ছে করেনি? না, কি লাভ, কে আর হৃদয়ে খুঁড়ে হায় বেদনা জাগাতে চায়। এক মুহূর্ত চুপ করে থেকে পরমা বলল, তুমি কি আমাকে সত্যিই ভুলে গেছো, সত্যি সত্যি? অশেষ পাইপটা ধরালো দু হাতের মধ্যে নিয়ে। পরমা উৎসুক চোখে মনোযোগের সঙ্গে অশেষকে লক্ষ্য করছিল। ওর জীবনে একটা সময় যেমন করে পাইপটিকে ধরেছে দু হাতের পাতাতে, তেমনই আদর করে অশেষ দু হাতের পাতার মধ্যে পরমার মুখটিকে নিত। কি সোহাগ, কত সোহাগ! পাইপ ধরিয়ে হাসল অশেষ, হাসিটি ঠিক সেই রকমই আছে, মুখটা শুধু সামান্য ভারী হয়েছে, কিছুটা বয়সের কারণে, কিছুটা মদ্যপানে, কিন্তু তার আকর্ষণ পরমার কাছে আগের মতোই প্রবল আছে। এ কথাটা আবিষ্কার করেও খুব বিব্রত বোধ করল পরমা। অথচ ওর স্বামী সুজয় অশেষের চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম, সকলেই বলে, অনেক বেশি ওয়েল প্লেসড ইন লাইফ, সব দিক দিয়েই ভালো। তবু কেন যে এমন হয়, কার যে কাকে ভালো লেগে যায়, চেহারাই তো মানুষের সব নয়, পয়সা প্রতিপত্তি এইসবও নয়। ছেলেবেলার বন্ধু প্রদীপ এসেছিল হোটেলে আজ সকালে, অশেষ বলল, রামকুমারবাবুর একটি গান গাইছিল। ওগো কেমনে বলো না, ভালো না বেসে থাকি গো, পাগল করেছে মোরে ওই দুটি আঁখি গো, বলেই হাসতে হাসতে এককলি গেয়েই উঠল অশেষ চাপা স্বরে। একটু বেশি হাসছে অশেষ, বোধহয় হাই হয়ে গেছে সামান্য, পরমা ভাবল। অনেক টুকরো টুকরো পুরনো কথা দপদপ করে মনে পড়ে যেতেই রাতের আকাশের অসংখ্য নীলাভ দুতির তারা হয়ে ছড়িয়ে গেল কথাগুলো পরমার আকাশে। অস্ফুটেও বলল, বাবা তুমি এখনো তো ভালো গান গাও, চর্চা করো? করি, ওয়েন আই অ্যাম ইন মাই স্যাংচুয়ারি, ইন দ্য বাথরুম অনলি, অন হলিডেজ অ্যান্ড সানডেজ, অন দ্য থ্রোন। পরমা হেসে বলল, তুমি সেই রকমই অসভ্য আছো। পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বলো আবার কবে আসবে কলকাতায়, এর পরের বার? যখন কাজ পড়বে। কবে কাজ পড়বে? কি জানি, চাকর মানে চাকরি, 20,000 টাকাই মাইনে পাই আর 10 টাকাই পাই। আমি একটি ঘূর্ণি হয়ে গেছি পরমা, আমার হাতে হাত রেখে দেখেছিলে না একবার, চৈত্র শেষে ডিগারিয়া পাহাড়ের নিচে টারে জসিডিতে দারিক মিত্তিরের বাড়ির ছাদে দাঁড়িয়ে, মনে আছে ঘূর্ণি? ঠিক তেমনই জীবনটা, প্রত্যেকটা দিনই ঘূর্ণি। দারিকদা কেমন আছে? কি ব্যাপার, দুজনে এখানে অন্ধকার বারান্দাতে, ভেরি সাসপিশিয়াস। চমৎকার, অবস্থা সামান্য হেরফের হয়েছে বটে, কিন্তু মানুষটির কোনোই হেরফের হয়নি, অমন বড় মনের বাঙালি আমি দেখিনি। এমন বাঙালি নয় যিনি কারোরই নিন্দা করেন না। পরমা কি যেন বলতে গেল অশেষকে, ঠিক সেই সময় মৃণালিনী বারান্দাতে এলো গোয়েন্দার মতো। মেয়েরা পুরুষের চেয়ে অনেক ভালোই গোয়েন্দা হতে পারেন যদি হন, গলায় রসিকতার রং চড়িয়েই বলল বটে, কিন্তু সেটা রসিকতার মতো আদৌ শোনালো না। এই মেয়েটির চোখ আছে সুজয়ের ওপর, ভাবল পরমা। দুজনে এখানে অন্ধকার বারান্দাতে, ভেরি সাসপিশিয়াস, এদিকে সকলেই তোমাদের খুঁজছে, পরমাকে গাইতে বলছে,
ইম্পসিবল, আমি না, গুড্ডিকে বলো, আমি তো বাংলা গান গাই, ও ইংরেজি গান গাইবে, তোমরা তো সকলে ইংরেজি ভালোবাসো। মৃণালিনী আজ এমন শরীর দেখানো একটি পোশাক পরে এসেছে যে পরমা মেয়ে হয়েও খুবই লজ্জা পাচ্ছে ওর কারণে। শরীর ছাড়া দেখানোর মতো মেয়েদের কি আর কিছুই নেই? মৃণালিনী বলল, তাহলে তাই বলি গিয়ে সকলকে। ও চলে যেতেই পরমা নিচু গলায় তাড়াতাড়ি অশেষকে বলল, আমাকে পৌঁছে দেবে অসি? শিওর। তারপর বলল, তোমাকে পৌঁছে দিলে বোম্বেতে কিন্তু চিরদিনই প্রাইজ দিতে তুমি আমায়, যদিও কনসোলেশন প্রাইজ, ফার্স্ট প্রাইজ তো সুজয়কেই দিলে, কিন্তু এখানে যে গুফো ড্রাইভার আছে সঙ্গে, তবু চলো। পরমা বলল, আমার খুবই দেরি হয়ে গেছে, কুড়ির স্কুল আছে না কাল, দেরি করে ফিরলে আয়াটা মুখ ঝামটা দেবে। সকলকে গুড নাইট আর বাই করে ওরা বিদায় নিল। মৃণালিনী ভুরু তুলে বলল, হুজ ড্রপিং ইউ পরমা? অশেষ। অশেষ তাড়াতাড়ি কথাটা অন্যদিকে চাড়িয়ে দিয়ে বলল, আমি তো আর ড্রাইভ করছি না, ড্রাইভার আছে, অসুবিধা নেই। পরমার আলিপুরের বাড়ি নাকি আমার হোটেলের কাছেই পড়বে, আমি তাজবেঙ্গলে উঠেছি, আই অ্যাম ইন এ হারি, মাস্ট শো অফ নাও, মাই ফ্লাইট ইজ অ্যাট 6, ভোর 5টাতে রিপোর্ট করতে হবে। ডিসকাস্টিং, আই রিয়েলি হেট দিস আর্লি মর্নিং ফ্লাইটস। গাড়ির পিছনের সিটে পাশাপাশি বসল ওরা দুজন। অশেষ পরমার হাতটি তুলে তার দুহাতের মধ্যে নিয়ে কোলের ওপর রাখল। পরমার হাত আগে খুব ঘামত, পুরনো দিনের মতো এখন আর হাত ঘামে না, আগের মতো নরমও নেই হাতের পাতা, বহিরঙ্গে অনেকই বদলে গেছে ও। পরমাও ভাবছিল, অশেষও অনেকই বদলেছে। কাল কোনো রকমে যাওয়াটা পেছোতে পারো না? তাহলে সন্ধেটাতে আমরা কোথাও মিট করতাম, গল্প করতাম, খেতাম আগের মতো? ইংরেজিতে বলল পরমা, যাতে ড্রাইভার বুঝতে না পারে। যাওয়া ক্যান্সেল? হ্যাঁ, তা করতে পারি, ক্যান্সেলেশন চার্জ লাগবে, সে কোম্পানি বুঝবে, তুমি বললে করব। কিন্তু মিট করব আর কেনই বা, হাত ধরে বসে থাকা, ঘাড়ে মাথা রেখে ফিসফিস করে কথা বলার দিন কি আর আছে? নিরপরাধ নির্জলা মিটিং কি লাভ? তাছাড়া দেখাটা করবে কোথায়? আমি তো কলকাতার কিছুই চিনি না। কোথায়, কোনো ক্লাবে? অনেকেই যে চেনে তোমাকে। কোনো হোটেলের ইটিং প্লেসে? সেখানেও তাই। কোনো রেস্তোরাঁতে? মেবি উই উইল বাম্প অন দ্য ফেসেস উই হেট। তার চেয়ে বরং তোমার বাড়িতেই আসতে পারি আমি। কখন আসবো বলো। না না, আয়া এবং কুড়ি দুজনেই তোমাকে চেনে, আর সুজয় ভীষণ মিন, ন্যারো মাইন্ডেড, ও ঠিক জানতে পারবে। অশেষ হাসল, তাহলে তুমি বরং আমার হোটেলের ঘরেই চলে এসো, রুম নাম্বার 315। সুজয় তো তোমাকে পুরনো করে দিল, আমি একবার নতুন চোখে দেখে তোমাকে নতুন করে দিই, কি আপত্তি? একবারের জন্য কি আমি পেতে পারি না তোমাকে? পরমার গলার স্বর কেঁপে গেল, ভীরুও হয়ে উঠল, বলল, জানি না, আমি সত্যিই জানি না, খুব ইচ্ছে করে কিন্তু লজ্জা করে, ভয় তো করেই। তুমি তো রোজই সুজয়ের, অনুক্ষণ 24 ঘন্টা, আমার কি আধ ঘন্টার জন্য হতে পারো না? সন্ধ্যের পর থেকে তাহলে ঘরেই থাকবো আমি, চলে এসো, ভীরু পায়রা সাহসী হও, প্লিজ ডু কাম। কাল ভোরে যাওয়াটা ক্যান্সেল করতে পারবে তো? নইলে আমি মিছিমিছি। নো প্রবলেম, দেখানোর জন্য সকালে আজ ইউজুয়াল এয়ারপোর্টে যাব, মনে হয় ফ্লাইট ডিলেই থাকবে ফগের জন্য, টিকিটে ডিলেট লিখিয়ে নিয়ে ফেরত চলে আসব। কাল তো রবিবারও, সোমবার সকালের ফ্লাইটে বোম্বে পৌঁছে সোজা অফিস যাব, ডাইনার্সের কার্ড সঙ্গে আছে, নো প্রবলেম, সোমবার আবার বোর্ড মিটিং আছে,
এসো, কালই তুমি এসো। আমি যাচ্ছি না কাল তাহলে, সোমবার ভোরে পৌঁছতেই হবে। পরমা আদুরে গলায় বলল, যেও না, আমার জন্যই যদি তুমি ওভার রেস্ট করো তাহলে তোমার একদিনের হোটেলের বিল আমিই দেব, ইন অ্যাপ্রিসিয়েশন অফ অর ফর ওল্ড টাইম সেক। অশেষ হাসল, বলল, ফাইন, পরকিয়া প্রেম করলে তোমার মতন বড় লোকের বউয়ের সঙ্গেই করতে হয়। কেউ যদি দেখে ফেলে? দেখলে দেখবে, অত ভয় করলে চলে না, একটাই জীবন পরমা। তোমার জন্য আমার কষ্ট হয়, আমার স্ত্রী মানে অরার জন্যও হয়। অরাও তো ওর প্রথম প্রেমিক শ্যামলদাকে ভুলতে পারেনি, পুরো ব্যাপারগুলোই ফুলিশ, অথচ আমরা সকলেই মোর অর লেস হেল্পলেস। একটু চুপ করে থেকে অশেষ বলল, তুমি ডিভোর্স নিতে পারো না? না না, ও কথা বলো না, কুড়ি আছে, কুড়ির জন্য পারি না, ও কথা আমি ভাবতেই পারি না, আমি অত স্বার্থপর হতে পারবো না গো। ওরাও ঠিক একই রকম বলে, সোমের জন্য। আমি ওকে বলেছিলাম খুশি মনে ডিভোর্স দিয়ে দেব যদি চায়, ও শ্যামলদাকে সত্যিই ভালোবাসে। তাহলেও অনেক কমপ্লিকেশন, তার শ্যামলদাও এখন বিবাহিত। গ্রেট ফান, বাট হাউ স্যাড, তাই না? আমাদের সন্তানেরা কুড়ি আর সোম আমাদের এই স্যাক্রিফাইসের কথা কি মনে রাখবে বড় হলে? ওরা কি কখনো রিয়েলাইজ করবে আমাদের একটাই জীবন, আমরা শুধু ওদের মুখ চেয়ে কীভাবে নষ্ট করলাম, পুরোপুরি নষ্ট করলাম? পরমা বলল, তারপরেই বলল, এই যে দেখো ওই বাড়িটা, আমার বাড়ি এসে গেল। ইয়া, প্রিয়ার বাড়ি অনেক দূরে ভেবেছিলাম, পথ বেশি হলে ভালোই হতো, আরও কিছুক্ষণ তোমার কাছে থাকতে পারতাম। ভেরি ফানি না? তোমার বাড়ি, কানে লাগে কথাটা, স্বামীর বাড়ি মানে শ্বশুর বাড়ি, এটাই এখন আমার বাড়ি। নামবার সময় অশেষ পরমার হাতে চাপ দিল, তাহলে কাল এনি টাইম আফটার সিক্স। ভীষণ খুশি অথচ ভয়ার্ত কাঁপা গলায় পরমা বলল, আচ্ছা। পিসু ম্যান ওয়াচিং বইটা পড়তে দিয়েছিল, শুয়ে শুয়ে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল অশেষ। গভীর ঘুম হঠাৎ ভাঙিয়ে দিয়ে ফোনটা পুটুর পুটুর করে শিলাবৃষ্টির মতো কানের কাছে বাজল। এখন এমন সময় ফোন এলেই বড় ভয় করে অশেষের, বিশেষ করে যখন বোম্বের বাইরে থাকে। ও সোমের ইনফ্যান্টাইল ডায়াবেটিস আছে, মায়ের শরীর খারাপ, তার ওপর বয়সও হয়েছে, ছোট ভাইয়ের সঙ্গে আন্ধেরিতে থাকেন মা, কখন কি খবর আসে। গভীর রাতে টেলিফোনকে বড় ভয় করে ওর। ইয়েস, ভয় ভয় গলায় বলল আশিস, এই সরি তোমার ঘুম ভাঙালাম, আমি পরমা বলছি। সাবধানে ফিসফিসে গলায় বলল পরমা, যেন ওই প্রান্তে কেউ শুনতে না পায়। কি হয়েছে পরমা? উৎকণ্ঠার গলায় অশেষ শুধল, শোনো তুমি না কাল সকালে যাওয়াটা ক্যান্সেল করো না। হ্যাঁ, আমার খুব ভয় করছে, তাছাড়া ড্রাইভারকেই বা কি বলবো, ট্যাক্সি করে তো কখনোই কোথাও যাই না। অশেষ হাসলো চাপা গলায়, পাগলি তুমি, একটা রিয়েলি পাগলি। তাহলে আমি তোমার কাছে যাব, পর্বত মোহাম্মদের কাছে, নিয়ম তো তাই। ই না না, কেলেঙ্কারি হবে, না না, কেলেঙ্কারির ভয় করলে কখনোই কোনো কেলেঙ্কারি করা যায় না। তুমি এখনও বড় ইম্যাচিওর আছো, কি চাও তা নিজেই জানো না, ভীরুরা কিন্তু জীবনে কিচ্ছু পায় না। সত্যিই পারি না, আমি পারি না গো। তাহলে আমার সঙ্গে কাল চলো বোম্বে, যাবে? তোমাকে ওবেরয় টাওয়ার্সে রেখে দেবো, মহারানীর মতো। সাতটা দিন, আমাদের জীবনের যত রকম মজা দুজনেরই অ্যাকাউন্টে জমা আছে, যা আমাদের খরচ করা হয়নি, সবটুকুই দুজন মিলে জমজমিয়ে চেটে পুটে খরচ করে তোমাকে আবার কলকাতায় তোমার স্বামীর কাছেই পৌঁছে দিয়ে যাব। নিজের হাতে তোমাকে স্নান করাবো, ভাত খাওয়াবো,
কি কোনো মানুষ 7টা দিনের জন্য কি কোথাও হারিয়ে যেতে পারে না? জীবনের সমস্ত কটা দিনই তো হিসেবে বাঁধা। হিসেবের হাজার হাজার দিনের মধ্যে জীবন ভোর দিনগুলোর মাত্র 7টা দিনও কি থাকতে পারবে না হিসেবের বাইরে? আমাকে দিলেই না হয় অল্প কটা দিন, তুমি ক্ষয়ে যাবে না পরি, তোমাকে ফুরিয়ে দিলেও নতুন করে ভরে দেব আবার। পাগল তুমি, 20 স্কুল আছে, যা হয় না তা হয় না, ওরকম করে বললে কষ্ট হয় না বুঝি আমার? বুঝেছি। কি বুঝেছ? যা বোঝার। তুমি আবার কবে আসছো কলকাতায়? অশেষ চুপ করে রইল। এই যে শুনছো, শুনতে পাচ্ছ? জানি না, এলে ফোন করব। যখনই করো, দুপুরে করো কিন্তু, বিটুইন 10 টু 5, আর শনি রবি ছাড়া। ও থাকলে কিন্তু ঝামেলা করবে, ও তোমার মতন উদার নয়, ভেরি ভেরি মিন, পজেসিভ, আই হেট হিম। ঠিক আছে, ডোন্ট হেট এনিওয়ান। কি করব আমি যে পারি না, লাভ আর হেটের মধ্যে যে অন্য কিছুই দেখি না আমি। ছাড়ছি, আমাকে একটা চুমু দাও, ফর ওল্ড টাইমস সেক, অশেষ আদুরে গলায় বলল। চাপা হাসি হাসল পরমা, একটা আলতো করে শব্দ হলো রিসিভারে। তারপর কাঁদো কাঁদো গলায়ও বলল, রাখো ফোন, তুমি আগে, অশেষ পুরনো দিনের মতো বলল। পরমা রিসিভার নামিয়ে রাখল। অশেষও রিসিভার নামিয়ে হাত বাড়িয়ে আলো জেলে বেডসাইড টেবিল থেকে চিঠিটি তুলে নিল। কাল সকালে ওর ফ্লাইট টেক অফ করার পর এই চিঠিটি পরমার কাছে পৌঁছে দিতে বলবে ড্রাইভারকে, এটাই ঠিক করেছিল। একটা বড় হাই তুলতে তুলতে চিঠিটা খাম থেকে বের করে খুলল অশেষ। নিজের লেখা চিঠি, নিজের চোখে এই অচেনা বলে মনে হচ্ছিল। চিঠিটাই অচেনা নাকি ও নিজেই নিজের কাছে অচেনা? প্রিয় কল্যাণী আশু, আমার আজকে না গেলেই নয়, সোমবার ফ্লাইট কোনো কারণে ডিলেড হলে বোর্ড মিটিং অ্যাটেন্ড করতে পারবো না। মিটিং 10টায় শার্প, ইন এ ম্যানস লাইফ নাথিং ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান হিজ ওয়ার্ক। পরের বার এসে তোমাকে নিশ্চয়ই ফোন করব, রাগ করো না। আমাদের জীবন বলতে বোধহয় আর কিছুই অবশিষ্ট নেই, সবটাই একটা ডে ইন ডে আউট, মনোটোনাস, ডিসগাস্টিং অভ্যাসে দাঁড়িয়ে গেছে। সকাল থেকে রাত, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর, জীবন থেকে মৃত্যু, পুরোটাই একটা বিচ্ছিরি অভ্যেস, শুধুই রুজি রোজগারের, প্রতিযোগিতার, কামড়াকামড়ির। আমরা রোবো হয়ে গেছি পরমা, আটারলি গাটারলি রোবো। আমাকে ক্ষমা করো। ইতি তোমার অসি। অশেষের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ভাগ্যিস চিঠিটা রাতেই পাঠায়নি ড্রাইভারের হাতে। পড়ার পর চিঠিটা ছিঁড়ে কুচি কুচি করে ফেলল। পার্সের ভিতরের খাজে যেখানে ডাইনার্স ক্লাবের কার্ডটা রাখে সেখানে পরমার একটি ছবি ছিল, 10 বছর আগের ছবি। ছবিটাকেও বের করলো হাই তুলতে তুলতেই, চোখের খুব কাছে এনে দেখল একবার। জুহু বিচে দাঁড়িয়ে আছে পরমা, সাদা শিফন শাড়ি, মুক্তোর মালা ও ইয়ার টপ, মুক্তোর মতন হাসি, চুমু খেলো একটা, অনেকক্ষণ ঠোঁটটা চেপে থাকলো, শেষবারের মতো দেখে নিল, তারপর কুচি কুচি করে ছিঁড়ে ফেলে ছেঁড়া চিঠিটার সঙ্গে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিল। নিজের জাগতিক উন্নতির জন্যই নিতান্তই প্রয়োজনীয় কিছু জাগতিক জিনিস ছাড়া এই স্পেসে যে আর কিছুই রাখতে নেই, যতখানি ভারশূন্য করে রাখা যায় নিজেকে ততই ভালো। প্র্যাকটিক্যাল, প্র্যাগম্যাটিক, প্র্যাকটিক্যাল পুরুষ অশেষ ভাবল, স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর হাত বাড়িয়ে আলোটা নিভিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। অ্যালার্ম কল দিতে বলছে ঠিক 3:50 মিনিটে। উঠে পড়ে, দাড়ি কামাবে, চান করবে। ততক্ষণে দিনের আলোর মতো উজ্জ্বল আলোয় আলোকিত এয়ারপোর্টের ডিপার্চার লাউঞ্জে দীর্ঘ শাড়ি পরবে অশেষের মতো করিতকর্মা, দ্রুতগতি, সুপারম্যান, হাই ফ্লাইং মানুষদের। মাইক্রোফোনে ভেসে আসবে,
প্লিজ প্রসিড ফর সিকিউরিটি চেক। আরও একটি দিন শুরু হবে, প্রেমহীন, অবকাশহীন, সময় সময়ের ওপর উপুর হয়ে পড়ে সময়কে ধর্ষণ করতে করতে ঘড়ির কাঁটার সঙ্গে আবর্তিত হবে। এয়ারবাসের পাইলটের গলা ভেসে আসবে ককপিট থেকে দরজা বন্ধ প্লেনের মধ্যে, ক্যাবিন ক্রুজ, প্লিজ বি অ্যাট ইউর স্টেশনস ফর টেক অফ, ফর টেক অফ, প্লিজ। শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা একটি প্রেমের গল্প, ফর টেক অফ। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন, আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।